ভিডিও শুরুতেই প্রথমে বলে রাখি, আপনি যদি নিউ ভিউয়ার্স হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই রেড বাটনে ক্লিক করবেন। হাই স্টুডেন্টস, আশা করি সবার সংস্কৃত এক্সাম খুব ভালো হলো এবছর। 2018 আজ আমি কোশ্চেন সাথে উত্তর দুটাই আলোচনা করব, যে যে কোশ্চেনগুলো হয়েছে তার কি উত্তর হতে পারে। অনেক ছেলেমেয়েরাই খুব সুন্দরভাবে লিখেছে কিন্তু অনেকেই আবার ভুল করেছে, সেই বিষয়গুলোই আজ তোমরা মিলিয়ে নিতে পারবে এখান থেকে, কোন কোন শর্ট কোশ্চেনগুলো তোমাদের ঠিক হলো, কোনটা ভুল হলো, নিজেই মার্কস আজ তৈরি করতে পারবে যে কত পাবে তোমরা এবার এক্সামে। তো সময় নষ্ট না করেই আমি শুরু করতে চলেছি আজকের ভিডিওটি। তো প্রথম কোশ্চেন তোমাদের এইবার যে ছিল, আমরা জানি যে একের যে প্রশ্ন শর্ট কোশ্চেন লিখতে হয় তাতে টোটাল যদি আমরা দেখি তাহলে 26টি শর্ট কোশ্চেন আমাদের অ্যাটেন্ড করতে হবে, 26 নাম্বার রয়েছে সেখানে। সেখানে এমসিকিউ যেসব রয়েছে, তার এমসিকিউর প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা ছিল যে মালব রাজের নাম কী ছিল, এর উত্তর হবে মানসার, মগধদেশের রাজধানী পুষ্পপুরী, এবং উন্নত নাসা বংশ কার উদ্দেশ্যে বলা হয়েছে। এখানে দেখো উন্নত নাসা বংশ এখানে কার উদ্দেশ্যে বলা হয়েছে, তো এখানে ব্রহ্ম রাক্ষসের উদ্দেশ্যে বলা হয়েছে। তখন ব্রহ্ম রাক্ষসের যখন দৈহিক বর্ণনা দেওয়া হয়েছিল তখন সেখানে বলা হয়েছে যে উন্নত নাসা বংশ, তার চোখগুলো রক্তাক্ত, শুষ্ক গাল। তো এই উন্নত নাসা বংশ কথাটি উদ্দেশ্য কার উদ্দেশ্যে বলা হয়েছে, ব্রহ্ম রাক্ষসের উদ্দেশ্যে। এর পরের প্রশ্ন ডি নাম্বার রয়েছে, যজমান ব্রাহ্মণকে কী দান করেছিল, দুটি ছাগল, দুটি বলদ, দুটি গাভী, এখানে উত্তরটা হবে দুটি বাছুর। চলে বার্তাবাহককে, বার্তাবাহক শব্দের অর্থ হলো যে মেসেঞ্জার, মানে যা খবর নিয়ে যাচ্ছিল, যাকে দিয়ে সে খবর পাঠাচ্ছিল, খবর পাঠাতে চেয়েছিল, সেকে, সে হলো মেঘ। যক্ষ কোন ফুল দিয়ে মেঘকে অভ্যর্থনা জানিয়েছিল, কুটুজ কুসুম, বিষ্ণুর প্রথম অবতারের নাম মৎস্য অবতার, বসতি দশন শিখরে ধরণী। আমরা জানি যদি এর পর সম্পূর্ণ লাইনটি এরকম যে বসতি দশন শিখরে ধরণী তা বলা না, তো এখানে কার উদ্দেশ্যে বলা হয়েছে, এখানে উদ্দেশ্য বলা হয়েছে বলতে বরাহর উদ্দেশ্যে বলা হয়েছে। তিন নম্বর শ্লোকটা যদি তোমরা দেখো, তিন নম্বর শ্লোকে রয়েছে, শূন্যস্থান পূরণ করো গুরু দেবস্য অনির্বচনীয় মহিমা। এটা সুরেন্দ্রনাথের বাড়িতে যখন রামকৃষ্ণ এসেছিলেন তখন সেই তিনি যখন সঙ্গীত গাইছিলেন সেই সময় সুরেন্দ্রনাথ কিন্তু এই বাক্যটি বলেছিল যে গুরু দেবস্য অনির্বচনীয় মহিমা। তখন সেখানকার পরিবেশটা একটা এরকম পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল যে সেই পরিবেশ দেখে সুরেন্দ্রনাথ মুগ্ধ হয়ে বলেছিলেন যে এটা হয়তো গুরুদেবেরই মহিমা, যিনি যেখানে থাকেন এরকম পরিবেশ তৈরি হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের কাছে কোন গান শুনতে গিয়েছিলেন, ব্রাহ্মসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, পদাবলী, শ্যামাসঙ্গীত, এখানে শ্যামাসঙ্গীত হবে। আমি আজ এক ছাত্রের কোশ্চেন দেখতেছিলাম, সেখানে দেখলাম সে রবীন্দ্রসঙ্গীত দাগিয়ে এসেছে, তো রবীন্দ্রসঙ্গীত এটা কখনোই হবে না। ভারত বিবেকম নাটকের রচয়িতাকে, ভারত বিবেকম নাটকের রচয়িতা যতীন্দ্র বিমল চৌধুরী, এখানে বসু রায় রয়েছে সেটা হবে না, কিন্তু যতীন্দ্র বিমল চৌধুরী হবে। শ্রীরামকৃষ্ণের আরাধ্য দেবীকে, আরাধ্য দেবী এখানে ভবতারিণী, ভবতারিণী হবে। বেদের অপর নাম কি, বেদের অপর নাম হলো শ্রুতি, এটা তোমরা ইতিহাস বইয়ে পড়েছ। মহাভাষ্যকার কে, মহাভাষ্যকার কাকে বলা হয়, মহাভাষ্যকার এখানে মহাভাষ্যকার কিন্তু পতঞ্জলিকে বলা হয়, এটা সম্ভবত 2015 বা 2016 এসেছিলো কোশ্চেনটা। মহাভারতের মোট কটি পর্ব রয়েছে, মোট 18টি পর্ব রয়েছে, প্রতিটি পূর্ণ বাক্যে সংক্ষিপ্ত উত্তর দাও, এটা এসেকেও। এই এখানে প্রথম যে কোশ্চেনটি রয়েছিল সেটা হলো যে ব্রাহ্মণ কেন ঘুম থেকে জেগে উঠেছিল, ব্রাহ্মণ ঘুম থেকে জেগে উঠেছিল। আমরা জানি যে ব্রাহ্মণ ঘুমিয়েছিল, তারপরে যখন চোর এবং রাক্ষস আসে তাদের মধ্যে বচসা বেড়ে যায় যে কে প্রথমে কার্যসিদ্ধি করবে। এবার এই বচসার এতটার তারা চেঁচামেচি করতে থাকে যে সেই আওয়াজে তাদের ঘুম ভেঙে যায়, বচসার আওয়াজে ঘুম ভেঙে যায়। তো ওখানে এক কথা লিখতে হবে যে যখন ব্রহ্ম রাক্ষস ও চোরের মধ্যে বচসা বাঁধে সেই বচসা শব্দে ব্রাহ্মণ ঘুম থেকে জেগে উঠলেন। তাম এ বায়ং রাক্ষস ভক্ষিতুম ইচ্ছতি, তা মানে তোমাকে এ বায়ং এবং এই রাক্ষস ভক্ষিতুম ইচ্ছতি, মানে তোমাকে ভক্ষণ করতে চায়। তো কে কাকে বলেছে, কে কাকে বলেছে যে তোমাকে এই রাক্ষস ভক্ষণ করতে চায়। আমরা জানি তিনজন চরিত্র এখানে পাই, তার মধ্যে হলো ব্রাহ্মণকে ভক্ষণ করতে এসেছিল, কে রাক্ষস ভক্ষণ করতে এসেছিল, এবং তার কথা যে ব্রাহ্মণকে জানিয়ে দিয়েছিল সেটি হলো চোর। তো কে কাকে বলেছিল, চোর ব্রাহ্মণকে বলেছিল। রাজহংসের তিনজন অমাত্যের নাম, মানে মন্ত্রীর নাম, সেই মন্ত্রীগুলি হবে হলো ধর্মপাল, পদ্মোদ্ভব এবং শীতবর্মা। এরপরে চলে আসি পরের প্রশ্ন, পরের প্রশ্ন হলো যে রত্নোদ্ভব কেন সমুদ্র যাত্রা করেছিল, রত্নোদ্ভব সমুদ্র যাত্রা করেছিল এই কারণে ব্যবসা বাণিজ্যের জন্য। বিটনোটো বারো নারী পরায়ণা কে ছিলেন, আমরা জানি কাম্পাল যে ছিল সেই কাম্পাল কি, কাম্পাল একটু
যেটা গেল বার বনিতা, সেই নারীদের প্রতি একটু তিনি আকৃষ্ট ছিলেন। তো সেইখানে এই উত্তরটা হবে কাম্পাল, বিষ্ণুর তৃতীয় অবতার, বরাহ অবতার। প্রলয় পরধী জলে ধৃত বান অসি বেদাম, ধৃত বান অসি বেদাম। এখানে কোন অবতারের কথা বলা হয়েছে? যে প্রলয়, যখন প্রলয়কালীন সময়ে বেদকে যে ধারণ করেছিল, সেই বেদকে ধারণ করেছিল, এটা কোন অবতারের কথা বলেছে? মৎস্য অবতারের কথা বলা হয়েছে। ভগবান বামন রূপে কাকে ছলনা করেছিলেন? ভগবান বিষ্ণু কাকে বামন রূপে ছলনা করেছিলেন? এখানে হবে বলিরাজকে। যক্ষ কোথায় নির্বাসিত হয়েছিলেন? আমরা জানি রামগিরি পর্বতে। মেঘদূত কে রচনা করেছিলেন? কালিদাস খুবই সোজা প্রশ্ন করেছে এখানে। নরেন্দ্রনাথ কোথায় প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন? নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন সুরেন্দ্রনাথের বাড়িতে, যাকে যখন গান করার জন্য আহ্বান করা হয় তখনই তার প্রথম সাক্ষাৎ হয় তার সাথে। নরেন্দ্রনাথের বংশ পরিচয়, তিনি দত্ত বংশ জন্মেছিলেন। অপূর্বতব কণ্ঠস্বর কার উদ্দেশ্যে বলা হয়েছে? বলা হচ্ছে অপূর্বতব মানে তোমার কণ্ঠস্বর, কণ্ঠস্বরটি তোমার অপূর্ব, এটা কে কাকে বলেছে? যে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলেছেন। মঞ্চে কে কে উপস্থিত ছিলেন? এখানে মঞ্চে উপস্থিত ছিলেন বলতে আমরা জানি যে আমাদের ক্লাস ইলেভেনে একটি নাটক রয়েছে। তো নাটকের বিষয়বস্তু কী হয়? নাটকের মধ্যে মঞ্চ থাকে, সেই মঞ্চের মধ্যে এসে সবাইকে নাটক করতে হয়, সেটাই আমরা জেনে এসেছি। তো এখানে যদি এই নাটকটা দেখি, ভারত বিবেকম, সেই নাটকের মধ্যে চরিত্রগুলো যেটা রয়েছে সেই চরিত্রগুলোর কথাই কিন্তু এখানে লিখতে হবে, যে মঞ্চের মধ্যে কে কে উপস্থিত ছিল। প্রথমে যদি দেখি, তাদের সুরেন্দ্রনাথ, শ্রীরামকৃষ্ণ এবং ভক্তবৃন্দ ছিল, এবং পরবর্তী সময় যিনি আসেন তিনি হলো নরেন্দ্রনাথ। তো এটার উত্তরটা হবে সুরেন্দ্রনাথ, শ্রীরামকৃষ্ণ, ভক্তবৃন্দ ও নরেন্দ্রনাথ। শুক্ল যজুর বেদের অপরনাম কী? শুক্ল যজুর বেদের অপরনাম হলো বাজস্বিনী সংহিতা। শতপদ ব্রাহ্মণ কোন বেদের সঙ্গে সংশ্লিষ্ট? শতপদ ব্রাহ্মণ শুক্ল যজুর্বেদের সঙ্গে সংশ্লিষ্ট। রামায়ণের কটি কাণ্ড? রামায়ণে আমরা জানি ষাটটি কাণ্ড, সাত কাণ্ড রামায়ণ পরে সীতাকাণ্ড, এরকম একটা প্রবাদ রয়েছে আমাদের। যাই হোক, তো ওটা সাত কাণ্ড হবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানে পাঁচের প্রশ্নগুলি, যে আমি পাঁচের প্রশ্নগুলি হয়তো এত বড় উত্তরগুলো আলোচনা করতে পারবো না, কিন্তু কী লেখা উচিত ছিল বা কী লিখলে তোমরা নাম্বার পেতে, সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে। যে একো কারিয়া বেব আবাম, এখানে বলছে একো কারিয়া এব আবাম, মানে আমাদের একটি একই রকম কার্য, এটা কোন সময় বলেছিল? তোমরা মনে করে একটু দেখতে পারো, যে যখন ব্রাহ্মণ চোর পিশাচ কথা গল্পে, যখন সেই চোর আর ব্রহ্মরাক্ষসের সাক্ষাৎ হয় এবং পরস্পর পরস্পরের পরিচয় প্রদান করার পরে, এইবার যখন নিজের উদ্দেশ্যের কথা জানতে পারে যে তারা উভয়ই সেই ব্রাহ্মণের ক্ষতি করতে এসেছে, তখন কিন্তু খুশি হয়ে এই কথা বলেছিল। তো এই বিষয়টাকে তুমি যদি পাঁচের কোশ্চেন লিখতে হয়, পাঁচের উত্তর লিখতে হয়, তাহলে তোমাকে প্রথম থেকেই লিখতে হবে যে কোনো এক ব্রাহ্মণ ছিল, তার দুটি গরু ছিল এবং তার গরু দুটিকে চুরি করার জন্য রাক্ষস বের হয় এবং পথে এক ব্রহ্ম রাক্ষসের সঙ্গে সেই চোরের দেখা সাক্ষাৎ হয় এবং দুজনেই তাদের পরস্পরের কথা জেনে এই বাক্যটি করেন, এই উক্তিটি করেন। এবং এই বিষয়টাকেই, এটা কেন্দ্রবিন্দুটা এতটুকুই লাইনটা, এবার এটাকে তোমাকে একটু ব্যাখ্যা করে বড় করে লিখতে হবে। মগধরাজের চরিত্র বর্ণনা করো। আমরা জানি মগধরাজ তার শক্তিশালী বাহু ছিল এবং তিনি যাগযজ্ঞে খুব যাগযজ্ঞ করতেন, পাশাপাশি তিনি দয়ালুও ছিলেন। যদি আমরা শেষের দিকে দেখি গল্পটা, সেই গল্প দেখি তিনি মালবরাজকে ছেড়ে দিয়েছিলেন, তার নিজের রাজ্যে ফিরিয়ে দিয়েছিলেন। তো এই চরিত্র লিখতে গিয়ে তার কী কী চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সেটা লিখতে হবে। চারে যে প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। মৎস্য কুর্ম বরাহ, প্রথম তৃতীয় অবতারই আলোচনা করতে বলেছে এখানে, যে মৎস্য অবতারে কী, কুর্ম অবতার কী, বরাহ অবতার। মৎস্য অবতার, তিনি মৎস্য অবতার রূপে বেদকে ধারণ করেছিলেন। কুর্ম অবতার রূপে, যখন ওই মন্দার পর্বতকে সমুদ্র মন্থন চলছিল, সেই সমুদ্র মন্দার পর্বতেরকে বাসুকিন নাগের দ্বারা পেঁচিয়ে যখন সেটাকে মন্থন করা হচ্ছিলো, সেই সমুদ্র ভারে পৃথিবী মানে তলে বসে যাচ্ছিলো, সেই সময় মন্দর পর্বতকে ধারণ করার জন্য বিষ্ণু কী করেছিলেন? কুর্ম অবতার ধারণ করেছিলেন। তাই কচ্ছপের পৃষ্ঠে কিন্তু চক্রাকার দেখা যায়। বরাহ অবতার মানে শুকর অবতার, সেই অবতারে তিনি কী করেছিলেন? হিরণ্যকশ্য পৃথিবীর লোককে কষ্ট দেওয়ার জন্য এবং ওই দেবতাদের উৎপাদন করার জন্য তিনি কী করেছিলেন? পৃথিবীকে সমুদ্রতলে নিয়ে গিয়েছিলেন। তখন ভগবান বিষ্ণু বরাহ অবতারে নিজের দন্ত শিখরে, দশন শিখরে এই সেই পৃথিবীকে ধারণ করেছিলেন তিনি। তো এই তিনটি অবতার তোমাদের লিখতে হতো। বি নাম্বার যেটা রয়েছে, তোমার পাঠ্যাংশ অবলম্বনে মেঘদূতের বিষয়বস্তু বর্ণনা করো। মেঘদূতের বিষয়বস্তু বলতে প্রথম থেকে প্রথম শ্লোক থেকে শুরু করে শেষ শ্লোক পর্যন্ত যে শব্দার্থ অর্থটা, সেই অর্থটা লিখতেই তোমাদের হতো। পাঁচ নাম্বারে যে প্রশ্ন রয়েছে, যে পাঠ্যাংশ অবলম্বনে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতার বর্ণনা করো। মানসিক ব্যাকুলতা বলতে শ্রীরামকৃষ্ণ
যখন নরেন্দ্রনাথকে দেখলেন, তার আকর্ণ নয়ন, তারপরেও বিস্ফারিত নয়ন এবং আকর্ণ চুল, মানে কোঁকড়ানো চুল, এসব দেখে তিনি আর প্রথম দর্শনেই যেন তার মনে হচ্ছিল যে দীর্ঘ পিপাসা ছিল, সেই পিপাসা যেন তার আজ নিবারণ ঘটল। এটাই নরেন্দ্রনাথই তার উত্তরাধিকারী হবেন, উত্তর তো এই বিষয়টাকে তোমাদের লিখতে হতো যে তাকে দেখার পরে কী কী তিনি ভেবেছিলেন, তিনি কী করতে পাগলের মতো নৃত্য করতেন। আমরা গিয়ে দেখেছি যে তিনি পাগলের মতো মানে শিশুসুলভ আচরণ করে তিনি নৃত্য করতে থাকতেন, এই জিনিসগুলোকে তোমাদের লিখতে হতো। এরপরে যে প্রশ্ন রয়েছে ছয় নম্বরে দেখি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, ভারতীয় সাহিত্যে রামায়ণের প্রভাব লেখো। রামায়ণের প্রভাব বলতে সাহিত্যের দিক থেকে বলছে, কিন্তু যে রামায়ণকে কেন্দ্র করে কী কী কাব্য লেখা হয়েছিল, কী কী বই লেখা হয়েছে, সেই বিষয়টাকে তোমাদের আলোচনা করতে হতো। সংস্কৃত গল্প সাহিত্যে সাহিত্য সম্বন্ধে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। সংস্কৃত গল্প সাহিত্য যদি বলি, তাহলে আমাদের প্রথমেই যেটা হয় পঞ্চতন্ত্র, তারপরে হিতপ্রদেশ, কথা শরীর সাগর, তো এইসব তিনটি আলোচনা করলেই তোমাদের হয়ে যেত। ভাব সম্প্রসারণ, কামার্তা হি প্রকৃতি কৃপণাশ চেতনা চেতসু চেতনেশু। তো কামার্তা হি, কামার্ত যে ব্যক্তি থাকে সে প্রকৃতির দিক থেকে প্রাকৃতিক চেতন অচেতন এসব দিক থেকে কি কৃপণ হয়, তো এটা তার মানে। এখানে মানে বলতে সেই কামার্ত ব্যক্তি, আমরা জানি যক্ষ, সেই যক্ষর কিন্তু যক্ষ যে কামার্ত ছিল, সে কামার্ত সে প্রকৃতির চেতন অচেতন বস্তুর চিন্তা না করে কি করলো, মেঘকে। চেতন অচেতন বস্তু বলতে, যে চেতন বস্তু বলতে যেমন হলো মানুষ চেতন বস্তু, তাকে যদি কিছু বলা হয় সে কাজটি করবে বা না করবে, রিপ্লাই দিবে কিন্তু খবরটা। কিন্তু অচেতন বস্তু যদি দেখি কাঠ মেঘ গাছপালা, আমি যদি গিয়ে কোনো গাছের সামনে কাটতে থাকি, তো গাছ তো আমাকে কিছু বলবে না বা আমাকে থামাতে আসবে না, তো সেটা অচেতন বস্তু, কোনো পাথরের সামনে কান্না করা। তো কিন্তু কামার্ত ব্যক্তির মধ্যে কী হয়, কামার্ত ব্যক্তিরা এই জিনিসটাকে তার বোঝার ক্ষমতা থাকে না, তারা প্রকৃতির চেতন অবস্থান থেকে কৃপণ হয়ে যায়, মানে তাদের কাছে কোনটা চেতন অচেতন সে সময় বোঝার ক্ষমতা থাকে না। তো এই বিষয়টাকে তোমাদের আলোচনা করতে হতো, তাই সব কিছু চিন্তাভাবনা না করেই। এখন তোমরা ভাবো যে একটা সুস্থ স্বাভাবিক লোক, সে কি রাস্তায় দাঁড়িয়ে করে মেঘের দিকে তাকিয়ে এটা চিৎকার করে বলবে, এই তুই আমার বউয়ের কাছে খবর দিয়ে দিস, তো ওটা তো কোনো সময় বলবে না। তো এর জন্য কি সে চিন্তা করবে যে আরে ওকে বললে হবে নাকি, এই জন্য কাউকে বলবে, চেতন বস্তুকে বলবে, চেতন কোনো ব্যক্তিকে বলবে, কিন্তু অচেতন বস্তুকে বলবে না। কিন্তু কামার্তা ব্যক্তিরা সত্যি এদিক থেকে অসুস্থ হয় তারা, তো এই বিষয়টা কি তোমাদের আলোচনা করতে হতো। শত্রুভ হিতাইব বিবেদান্ত হওয়া পরস্পরম, তোমাদের প্রথম শ্লোকেই রয়েছে ব্রাহ্মণ চোর পিশাচ কথা গল্পে, সেই গল্পের প্রথম যে শ্লোক, শত্রুভি হিতাইব বিবেদান্ত হওয়া পরস্পরম, চোরেন জীবিত দত্তং রাক্ষসেন তো গৈগম। তো এই শ্লোকটির মানে তোমাদের লিখতে হতো যে শত্রুরাও হিতাকাঙ্ক্ষী হতে পারে যদি পরস্পরের মধ্যে বিবাদ করে। যেমন হলো ধরো দুজন ব্যক্তি, তুমি রয়েছে এবং তোমার দুজন বন্ধু রয়েছে, তো বন্ধু রয়েছে, এবার কোনো সময় দুজন বন্ধু শত্রুতে পরিণত হলো, এবার তোমার সাথে ওরা দুজন কথা বলছে না, কিন্তু পরবর্তী সময় যখন ওদের দুজনের মধ্যে ঝগড়া হবে, দেখবে তাদের থেকে একজন তোমার কাছে আসবে এসে, বা তারা দুজনের মধ্যে একে করে আসবে, একে এসে দেখবে বলবে, ও জানিস ওর সাথে যখন আমি কথা বলতাম, তোর সাথে কথা বলতাম না, তখন ও তোর নামে এটা বলতো। তার মানে ওরা দুজন তোমার শত্রু থাকার সত্ত্বেও তোমার ভালো কাজ করছে, এখন এসে বলছে তোমাকে কী কী ব্যাপার হয়েছিল, সেটা কখন, যখন নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে ঝগড়া হয়। তো শত্রুবর্তী হিতাইব বিবেদিত হওয়া পরস্পরম, এই যে এই বিষয়টাকে তোমাদেরকে গুছিয়ে লিখতে হতো একটু, যে সমাজের এরকম অবস্থা হয়। তার উদাহরণস্বরূপ যদি আমরা নিজের পাঠ্যাংশে দেখি, তাহলে দেখতে পারবো যে আমাদের পাঠ্যাংশে কী রয়েছে, পাঠ্যাংশে সেই চোর এবং সেই চোর এবং রাক্ষস যখন পরস্পরের মধ্যে তাদের ঝগড়া হয় এবং তারা কী করে, তখন সেই ব্রাহ্মণের জন্য কী হয়ে যায়, হিতাকাঙ্ক্ষী হয়ে যায়। এরপরের প্রশ্ন হলো ব্যাকরণ এবং অনুবাদ। ব্যাকরণের যে প্রথমে রয়েছে সেটা হলো সন্ধিকরক, যে কোনো দুটি সন্ধি করতে বলেছে। নদীযোগ অম্বু ছচন্দি থেকে রয়েছে নদম্বু, ইকারের পরে যদি কোনো সর্বর্ণ থাকে সেটা জফলা হয়ে যায় আমরা জানি, তো নদম্বু। প্রযোগ এজতে প্রেজতে, উপযোগ এহি উপেহি, মনসযোগ ঈশা মনীষা। সন্ধিবিচ্ছেদ তেমনই সন্ধিবিচ্ছেদও তোমাদের করতে হবে। সন্ধিবিচ্ছেদের প্রথমে যেটা রয়েছে, সংস্কৃত খুব সোজা, সংযোগ কৃত হয়। সংস্কৃতের ছাত্র যদি এটা না করতে পারে, তাহলে এটা ভীষণ লজ্জার বিষয়। সংস্কৃত হয় সংযোগ কৃত হয়, সম এখানে হসন্ত হতো, সরি। এরপরে রয়েছে পরীক্ষা, পরিযোগ ইক্ষা, গবেন্দ্র গোযোগ ইন্দ্র, স্বাগতম স্বাগতম বলতে এখানে সুযোগ আগতম। চলে আসি পরের পৃষ্ঠাতে প্রথমেই যে রয়েছে সেটা হলো শব্দরূপ। তো শব্দরূপ
যে কোনো তিনটি করতে বলেছে তোমাদের। এ নাম্বারে যেটা যারা যুষ্মদ লিখেছো তাদের এটা সপ্তমীবিভক্তি যুষ্মাশু। বি নাম্বার লতা শব্দের পঞ্চমী বিভক্ত লেখো লতায়াহা। নদী শব্দের প্রথম আর এক বচন নদী। ফল শব্দের ষষ্ঠীর বহুবচন ফলানাম। খুব এবছর খুব সোজা প্রশ্ন হয়েছে ব্যাকরণের দিক থেকে। আমি তো বলবো, আমার তো মনে হয় যে বিগত যে বছরগুলো রয়েছে, আমি যতদিন ধরে প্রশ্ন দেখছি বা পড়াচ্ছি, তো এই বছরটা মনে হচ্ছে ভীষণ সোজা হয়েছে। তোমরা যদি এর আগের ইয়ারের কোশ্চেনগুলো দেখো তাহলে দেখবে যে এই বছর সত্যি খুব সোজা হয়েছে। গম ধাতু, গম দেখো, গম, স্তা, ভূ, সাধারণত আমরা ক্লাস এইটের মধ্যেই গম ধাতু এবং ভূ ধাতু, স্তা ধাতু এসব পড়েছি। তো গম ধাতু লটের উত্তম পুরুষের বহুবচন গচ্ছামহ হবে। স্তা ধাতু লিটের প্রথম পুরুষ বহুবচন স্তাশ্যন্তি। শেব ধাতু লোটের মধ্যম পুরুষ একবচন শেবস্য। ভূ লং মধ্যম পুরুষ দ্বিবচন, এটা অভাবতম হবে। পরিনিশ্চিত রূপ বলতে তোমাদের প্রত্যয় করতে যেটা প্রত্যয়ের প্রথম যে রয়েছে সেটা হলো যে ক্যাপ প্রত্যয় রয়েছে, শ্বাস যোগ ক্যাপ শিষ্য। বি নাম্বার রয়েছে সহ যোগ তুমুল সরুম সরিতুম, যারা লিখেছে সেটাও হবে ক্রিযোক্তব্য কর্তব্য। গম যোগ তোয়া তোয়া, তো গতোয়া হবে। বৃত যোগ সানজ বর্তমান হবে। এরপরে রয়েছে তোমাদের অব্যয়পদ। সেই অব্যয়পদে নিম্নলিখিত পদের সাহায্যে বাক্য রচনাও করো। এবার বাক্য রচনাও কিন্তু করতে হবে তোমাদের এখানে, যারা শুধুমাত্র বাংলা অর্থ লিখে এসেছো তাদের কিন্তু হবে না, তাদের বাক্য রচনাটাও করতে হতো। তো প্রথমেই যে রয়েছে বাক্য রচনায়, প্রথম যে সে রয়েছে অব্যয়টা সেটা হলো যে বিনা। বিনা শব্দের অর্থ হলো ছাড়া। তো বিনা শব্দ যোগে কিন্তু সর্বদা দ্বিতীয় বিভক্তি হয়। তো ক্লাস টুয়েলভের যে কোশ্চেন এবছর যে কারক এসেছে সেই কারকের একটা উদাহরণ ছিল কিন্তু, যে জলম বিনা ন জীবতী, কিছু একটা এরকম ছিল, বিনা শব্দ যোগে ছিল। তো আমরা এখানে লিখতে পারতাম যে জলম বিনা মৎস্যহা ন জীবতী বা নরহা ন জীবতী মানবহা ন জীবতী। তো জল ছাড়া মানুষ বাঁচতে পারে না, মাছ বাঁচতে পারে না। সর্বত্র হোক মানে চারদিকে চারিদিকে, তো সর্বত্র হ বিদ্যালয়ং সর্বতঃ সর্বত্র বিদ্যালয়ং সর্বত্র ছাত্রহ সন্তি, এরকম লিখতে পারতাম আমরা যে বিদ্যালয়ের সব জায়গায় ছাত্র রয়েছে বা ভারতবর্ষের সর্বত্র বিদ্যান সন্তি, সব জায়গায় বিদ্যান রয়েছে বিদ্যান হাসান্তি। এবার সি নাম্বার নিকষা। নিকষ শব্দযোগে মানে কাছে, নিকষ শব্দযোগেও দ্বিতীয় বিভক্তি হয়। গৃহং নিকষা নদী মস্তি, গৃহের কাছে নদী রয়েছে। এর পরবর্তী প্রশ্ন রেখাঙ্কিত পদের কারণসহ কারক বিভক্তি, কারণ বলতে কী কারণে বিভক্তিটা হলো এটা তোমাদের লিখতে হতো, তো লিখতে হবে। এবার যখন প্রথম যে কারক বিভক্তি করতে বলেছে সেটা দেখো এ নাম্বারে রয়েছে, যে শিশুনা চন্দ্রহা দৃশ্যতে, মানে শিশুর দ্বারা চাঁদ দেখা হচ্ছে চন্দ্রহা দৃশ্যতে। কর্তা কিন্তু তৃতীয় বিভক্তি আছে এবং কর্ম যে রয়েছে সে প্রথম বিভক্তি। এই সূত্র যেটা সেটা হলো অভিহিতে কর্মণিচ। বি নাম্বার ভিক্ষুকহ পাদেন খঞ্জ, ভিক্ষুহক পাদেন খঞ্জ, এরকম যদি অঙ্গের বিকার থাকে তাহলে আমরা জানি জিনাঙ্গ বিকারে তৃতীয় বিভক্তি হয়। সর্পাত বিভীতি বালকহ, সর্পাত কোনো কিছু থেকে ভয় পাওয়া, সেই ভয় পাওয়া যদি হয় তাহলে সর্বদাই ভিত্তার্থানক ভয়ত সূত্রে কী হবে, পঞ্চমী বিভক্তি হবে। বৃক্ষাত পর ফলং পতেতি, বৃক্ষাত মানে বৃক্ষ থেকে, তো এখানে অপদানে পঞ্চমী হবে। গ্রামায় গচ্ছেতি কৃষকঃ, গ্রামায় দেখো এখানে গ্রামে গচ্ছেতি কৃষকঃ, গ্রামে যাচ্ছে কৃষক, তো গ্রামায় এবার গ্রামে যাচ্ছে, সেক্ষেত্রে সপ্তমী বিভক্তি সাধারণত হতে থাকে। কিন্তু গচ্ছতি যেহেতু গমনার্থক ধাতু সেখান থেকে সেই জন্য কিন্তু এটা চতুর্থ বিভক্তি হলো। এরপরে চলে আসি আমি অনুচ্ছেদ পড়ে সংস্কৃতে ভাষায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অনুচ্ছেদটাকে তোমাকে পড়তে হবে এবং নিচের যে কোশ্চেনগুলি রয়েছে সেটার উত্তর দিতে হবে। তো অনুচ্ছেদটি যেটা রয়েছে দেখো, অস্থি কস্মিঞ্চিত সমুদ্র উপকণ্ঠে মহান জম্বু পাদপহ সদাফল তত্র চ রক্তমুখ নাম বানর প্রতিবসতি স্ম তত্র চ তস্য তরদ্রধ কদাচিত করালমুখ নাম মকর সমুদ্র শলি লাশলিষ্ক্রম্য সুকোমল বালিকা শনাথে তীরপান্তেন বিশত ততশ্চ রক্তমুখেন স প্রত্যহ ভো ভবান অভ্যগত অতিথি তদ ভক্ষয়েতু ময়া দত্তানি অমৃতকল্পানি জম্বুফলানি এব মুক্তা তস্মৈ জম্বু ফলানি প্রচেত সুয়পি তানি ভক্ষিতবা তেন সহ চিরং গোষ্ঠী সুখ মনু ভূয় ভূয় অপি সভবন ভবনম অগমত অগমত অগমত।
তো অনুচ্ছেদের যে প্রথম প্রশ্নটি রয়েছে তোমাদের, যে জম্বু পা দপহ কুত্র আসিত, সেই জম্বু ফলের যে গাছটি ছিল সেটা কোথায় ছিল? আমরা যদি প্রথম লাইনটি দেখি, সেই প্রথম লাইনে দেখা রয়েছে যে অস্থি কস্মিঞ্চিত সমুদ্র ও উপকণ্ঠে মহান জম্বু পা দপহ সদাফলহ। তো এখানে শুধুমাত্র এটিকে লিখতে হতো যে সমুদ্র উপকণ্ঠে মহান জম্বু পাপদহ জম্বু পাদপহ আসিত, এটুকু লিখলেই হতো। বানরস্য নাম কিম আসিত, নাম কিম আসিত, সেই বানরের কী নাম ছিল? তো বানরস্যের নাম রক্তমুখ নাম বানরহ আসিত, বা বানরস্য নাম রক্তমুখ আসিত, এটা লিখলেই হতো। কিং চ আসিত মকরস্য নাম, তো এখানে বলছে যে সেই মকর মানে সেই মকরস্য, সেই যে কুমির ছিল সেই কুমিরের নাম কী ছিল? সেই কুমিরের নাম ছিল রক্তমুখ, রক্তমুখ। এরপরে কী আছে দেখো এখানে, সরি রক্তমুখ হবে না, করালমুখ হবে, করলমুখ। যে কদাচিৎ এখানে রয়েছে যে কিং চ আসিত মকরস্য নাম, মকরস্য নাম এখানে দেখো দ্বিতীয় লাইনে রয়েছে যে কদাচিৎ করালমুখ নাম মকর, তো এখানে লিখতে হতো যে করালমুখ নাম বা মকরস্য নাম করালমুখ আসিত। মকরহ কুত্র অবসত, সে কোথায় বাস করতো? সে এখানে যদি আমরা এই লাইনটা লিখে দিতাম যে সমুদ্র সলিলি সলি লালনি ক্রম্য সুকোমল বালুকা সনাথে তীর উপান্তে বিশাত উপবিশাত। তো এখানে দেখো যে এই এখান থেকে শুরু করে এতটুকু লিখলেই আমাদের এই প্রশ্নের উত্তরটি হয়ে যেত যে কিং চ আসিত, সরি মকরস্য কুত্র অবসত, সে কোথায় বাস করতো? বানরহা মকরং কিং উক্তবান, বানর সেই মকরকে কী বললো? এখানে একটা যদি জায়গায় আমরা দেখি যে ততশ্চ রক্ত মুখেন চপ্রক্ত ভো, এখান থেকে বললো কী বললো যে ভবান অভিজ্ঞত অতিথি তদ ভক্ষয়েতু মায়া দত্তানি অমৃত কল্পানি জম্বুফলানি। তো এরপরে দেখো এই লাইনে রয়েছে যে এবং উক্তা তস্মৈ জম্বুফলানি প্রয়চ্ছত, এটি বলে এই 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 যে বললো এবং উক্তা, তো এইরকম বলে এই জায়গা থেকে যদি আমরা এতটুকু লিখতাম তাহলে এটার উত্তরটি হয়ে যেত। অনুবাদ করো, সুতরাং অনুবাদ এবার আমার অনুবাদ করতে হবে। সেই অনুবাদ কী রয়েছে যে একস্মিন অরণ্যে একহ শ্রীগালহ আসিত, খুব সুন্দর গল্পটি দিয়েছে যে একটি অরণ্যে একটি শ্রীগাল ছিল, তস্য নাম আসিত চণ্ডরবহ, তার নাম ছিল চণ্ডরব, খুত কাতরহ অসৌ শ্রীগালহ একদা নগর মধ্যে প্রবিশত, সেই ক্ষুধার্থ শ্রীগাল একবার কী করলো, সে নগরে প্রবেশ করলো, তদা নগরস্য অন্যে কুকুরাহ তীক্ষ্ণই দন্তই তং দংশতি স্ম, তখন কী করলো সেই নগরে যে অন্য কুকুরেরা ছিল তাকে কী করলো, তীক্ষ্ণ যে দন্ত ছিল তাকে দিয়ে দংশতি মানে কামড়ালো, স চ শ্রীগালহ প্রাণভয়াত প্রাণ ভয়ে সমীপে বৃদ্ধ মানুষ্য রজকস্য গৃহং প্রবেশ্যতি, সেই শ্রীগাল প্রাণ ভয়ে কী করলো, সামনেই যে বিদ্যমান এক রজকস্য, রজকস্য বলতে সেখানে ধোবা, সেই ধোবার গৃহে সে গিয়ে প্রবেশ করলো। দ্বিতীয় অনুবাদটা যদি আমরা দেখি যে শরীরম আদ্যং খলু ধর্ম সাধনম, সুস্থ শরীরং বিনা জীবনযাত্রা না সম্ভবতি, তো বলছে শরীর শরীরকে ঠিক রাখে হলো ধর্ম সাধন, এবং সুস্থ শরীর বিনা জীবনযাত্রা কখনোই সম্ভব হয় না, শরীর চর্চাং বিনা শরীর নিরোগং সুস্থং চ ন ভবতাহা, বলছে শরীর চর্চা ছাড়া শরীর কখনো নিরোগ এবং সুস্থ হয় না। এতদর্থং সম্প্রতি বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ে বিশেষা ব্যবধানং দিয়তে, এর জন্য কী হচ্ছে যে সম্প্রতি মানে এই সময় বিদ্যালয়ে শরীরচর্চার বিষয়ে কিন্তু বিশেষ লক্ষ্য দেওয়া হচ্ছে, বিশেষ নজর দেওয়া হচ্ছে, পাঠ্যক্রমে চ শরীরচর্চা অন্তর্ভুক্ত জাতা, পাঠ্যক্রমে কী করা হয়েছে শরীরচর্চাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।